নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি মধুমিতা, মধুমিতা স্কুইজিনে আপনাদের সকলকে স্বাগত জানাই। ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ জানিয়ে আজকে রান্নাটি শুরু করছি। আশা করছি আজকে রান্নাটি আপনাদের ভালো লাগবে। আজকে আমি দু রকমের ডাল দিয়ে এরকম ফুলকো ফুলকো পুরি বানিয়ে দেখাবো, সাথে দোকানে যে নিরামিষ আলুর তরকারিটা পাওয়া যায় সেটাও এর সাথে শেয়ার করব। আশা করব রেসিপি দুটো আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। প্রথমেই আমি একটা মিক্সি জার নিয়েছি, সেখানে দিয়ে দিচ্ছি বিউলির ডাল আর দিয়ে দিচ্ছি মুগের ডাল। আমি দুটো ডালই আগে থেকে ভিজিয়ে নিয়েছিলাম। আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি আর একটু আদা কুচি। 60-40 রেশিওতে কিন্তু আমি বিউলির ডাল আর মুগের ডালটাকে নিয়েছি। অল্প একটু জল দিয়ে এরকম শক্তভাবেই কিন্তু ডালটাকে পেস্ট বানিয়ে নিয়েছি। এবারে এরকম একটা বোল নিয়ে নেওয়ার পর তাতে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা আর দিচ্ছি 1/4 কাপ চালের গুঁড়ো বা চালের আটা, যাই বলেন না কেন। এবার দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো আর স্বাদ মতো নুন। চালের আটাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে কিন্তু একটা মচমচে ভাব হবে আর খেতেও পুরিটা ভালো লাগে। আর 4 টেবিল স্পুন আমি ডাল বাটাটা এর মধ্যে অ্যাড করে দিলাম। আগে ডালের সাথে ময়দাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব, তারপর কিন্তু আমি কুসুম গরম জল অ্যাড করে এই ময়দাটাকে মেখে নেব। দেখুন খুব ভালোভাবে ডালের সাথে ময়দাটাকে মিশিয়ে নিয়েছি। এরকম ছুঁড়ো ছুঁড়ো হয়ে গেলে তারপর আমি এরকম কুসুম গরম জল অ্যাড করে দিচ্ছি। অল্প অল্প করে পরিমাণ মতো জল অ্যাড করে ডোটা মেখে নিতে হবে। ডোটাকে কিন্তু একদম পাতলা করে মাখাও যাবে না, আবার খুব বেশি শক্ত করেও মাখা যাবে না। দেখুন ঠিক এই পর্যায় অবধি আমাদের এই ময়দাটা মেখে নিতে হবে। ভিডিওটা দেখে বুঝতেই পারছেন যে আমি কতটা নরম বা শক্ত করে এই ময়দাটা মেখে নিয়েছি। এবার আমি এর মধ্যে 1 টেবিল চামচ সাদা তেল অ্যাড করে দিচ্ছি। তেলটা দিয়ে আবারও খুব ভালোভাবে এই ময়দাটা মেখে নিতে হবে। খেয়াল করে দেখেছেন যে ময়দাটা মাখার পর কিন্তু এরকম পাত্রের গায়ে লেগে যাচ্ছিল। তেল দিয়ে মাখার পর দেখতে পাবেন পাত্রের গায়ে কিন্তু একদম লেগে যাচ্ছে না, ময়দাটা খুব মসৃণভাবে মাখা হয়ে যাবে। এই যে দেখুন আমার ময়দাটা কিন্তু এখানে পুরোপুরি মাখা হয়ে গেছে। এবার আমি এটাকে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তারপর আমি এখানে আলুর তরকারিটা করে নিচ্ছি। তার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে নিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল। আমি এখানে একটু বেশি সর্ষের তেল ব্যবহার করছি, কারণ আমার তরকারির পরিমাণটা একটু বেশি, সেই জন্য আপনারা অবশ্যই বুঝে একটুখানি সর্ষের তেলটা ব্যবহার করবেন। এবার দিয়ে দিচ্ছি 2 টিস্পুন আদা বাটা। আদা বাটাটাকে তেলে দেওয়ার পর একটুখানি কষিয়ে নেব। 30 সেকেন্ড মতো তেলে একটু নাড়াচাড়া করে নিলে হয়ে যাবে। তারপর দুটো চেরা কাঁচা লঙ্কা এর মধ্যে অ্যাড করে দিয়ে আবারও কিছুক্ষণ এটাকে একটু ভেজে নিতে হবে। 1 থেকে 1.5 মিনিট তেলের মধ্যে আদা আর কাঁচা লঙ্কাটাকে ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছে ভাজা মশলা। আমি এখানে ধনে জিরে আর শুকনো লঙ্কা শুকনো কলায় ভেজে নিয়ে খুব ভালোভাবে গুঁড়িয়ে নিয়েছি, সেটাই আমি এখানে 1 টিস্পুনের একটু বেশি অ্যাড করে দিয়েছি। তেলের মধ্যে সমস্ত মশলাটা দেওয়ার পর খুব ভালোভাবে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে কষিয়ে নিতে হবে, নাহলে কিন্তু মশলাটা পুড়ে যেতে পারে। মশলাটা কষাতে কষাতে যখন এরকম কালারটা চেঞ্জ হয়ে আসবে আর তেলও ছেড়ে দেবে মশলা থেকে, তখন অল্প একটুখানি জল অ্যাড করে দিতে হবে, যাতে মশলাটা এরপরেও কষাতে গিয়ে পুড়ে না যায়। আমি পরিমাণ মতো জল অ্যাড করে আবারও এটাকে ভালোভাবে কষিয়ে নেব। ঠিক এই পর্যায়ে তেলটা যখন রিলিজ হয়ে গেছে তখন আমি এবার দিয়ে দিলাম স্বাদ মতো নুন। তারপর অল্প একটুখানি দিয়ে দিচ্ছি বিট লবণ, অল্প একটু চিনি অ্যাড করে দিলাম আর দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন টমেটোর সস। অবশ্যই এইখানে আপনারা টমেটো সস আর বিট লবণটা ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু একদম দোকানের মতো একটা ফ্লেভার আসবে এবং দোকানের মতো কালারও আসবে। মশলাটাকে সব দিয়ে কষিয়ে নিয়ে এরকম তেল রিলিজ করে গেছে। তারপর আমি এখানে আলুগুলোকে হাতের সাহায্যে ঠিক এরকমভাবে ছোট ছোট করে ভেঙে নিয়েছি, সেটাকে দিয়ে দিলাম 1 থেকে 1.5 মিনিট মতো এটা আবার ভেজে নিতে হবে। মশলাটা যখন বেশ ভালোভাবে আলুর গায়ে কোট হয়ে যাবে তখন আমি এবার পরিমাণ মতো জল অ্যাড করে দিচ্ছি। এই রান্নাটায় কিন্তু জলটা একটু বেশি অ্যাড করতে হবে, দেখেইছেন যে দোকানে কীরকম তরকারিতে একটু ঝোল ঝোল থাকে, আমি কিন্তু সেই রকমভাবে এটা বানানোর চেষ্টা করছি। আমি সেই জন্য একটু বেশি পরিমাণেই জল দিয়ে দিয়েছি। এবার জলটা ফুটে আসা অবধি অপেক্ষা করব। জলটা ফুটে এলেই কিন্তু আমাদের তরকারিটাও তৈরি হয়ে যাবে।
देखते ही पाच्छेन खूब सुंदर एक कलर एसेछे। जे आलूगुलो एकटु बड़ो बड़ो आछे तरकारी घनत्वटाके एकटु गाढ़ो करार जोन्नो आमी एखाने एकटु आलूगुलोके खुंती साजे मैश करे दिएछि। तारपर आमी एखाने रोस्टेड कसूरि मेथी हाथ दिए एरकम गुड़ो करे एड करे दिच्छि। कसूरि मेथिटाओ अवश्यई एड करार चेष्टा करबेन, एरकम आलू तरकारीते कसूरि मेथी दिले टेस्टटा खुबई भालो आसे। তারপর খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি এটাকে সার্ভ করে দেব। এবার পুরিগুলো বানিয়ে নেবার পালা। তার জন্য আমি যে টেস্টে ময়দাটা রেখেছিলাম সেটাকে আবারো 2 থেকে 3 মিনিট একটু ভালোভাবে মেখে নিচ্ছি। খুব ভালোভাবে মাখা হয়ে গেলে আমি একদম ছোট ছোট করে এই ময়দাটা থেকে লেচি কেটে নিচ্ছি। আমি একদম ছোট ছোট যেহেতু পুরি বানাবো সেই জন্য একদম ছোট ছোট লেচি কাটছি। আপনারা চাইলে কিন্তু লুচি সাইজেরও এই লেচিগুলো কেটে নিতে পারেন। তারপর এরকম একটা প্লাস্টিক নিয়ে নিয়েছি, অবশ্যই প্লাস্টিকটা পরিষ্কার নিতে হবে। এবার তার উপর তেল মাখিয়ে নিয়েছি। লেচিগুলো দিয়ে এরকম প্লাস্টিকের একটা পিঠ মুড়ে নিয়ে আমি হাতের তালুর সাহায্যে এই লুচিগুলোকে তৈরি করে নেব। আমি এখানে কোনো রকম ব্যালুন ব্যবহার করছি না, হাতের তালুর সাহায্যে এই পুরিগুলোকে বানিয়ে নেব। দেখতেই পাবেন পুরিগুলো কিন্তু খুব সুন্দরভাবে তৈরিও হয়ে যাবে এবং ভাজার সময় খুব সুন্দরভাবে ফুলে উঠবে। তো হাতের তালুর সাহায্যে আমি সুন্দরভাবে গোল গোল করে এই পুরিগুলোকে তৈরি করে নিচ্ছি। দেখুন খুব সুন্দরভাবে গোল করে পুরিগুলো তৈরি হয়ে গেছে। এইভাবেই আমি সবকটা পুরি বানিয়ে নেব। আমি আরো একটা পুরি আপনাদের এখানে বানিয়ে দেখাচ্ছি আপনাদের বোঝার সুবিধার জন্য। প্লাস্টিকের উপর লেচিটা নিয়ে নেবার পর একটা প্লাস্টিকের পাট মুড়ে দিয়ে হাতের তালুর সাহায্যে এরকম চাপ দিলে গোল গোল করে পুরিগুলো তৈরি হয়ে যাবে। তারপরে কিন্তু আপনারা যেদিকটা কম বেশি গোল হবে সেদিকটা একটু হাত দিয়ে আবার একটু গোল করে নিতে পারেন। দেখুন সম্পূর্ণ গোলভাবে কিন্তু পুরিগুলো তৈরি হয়ে যাচ্ছে। আমি এইভাবে সবকটা পুরি তৈরি করে নিচ্ছি। এবার পুরিগুলোকে ভাজার জন্য চলে এসেছি। কড়াইয়ের মধ্যে তেল গরম করে নিয়েছি। মিডিয়াম হিটে তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি এখানে একটা পুরি ছেড়ে দিয়েছি। দেখুন কয়েক সেকেন্ডের মধ্যে তেলের মধ্যে পুরিটা ভেসে উঠেছে। এরকম ছাঁচার সাহায্যে অল্প একটুখানি চাপ দিলেই পুরিটার উপরটা একদম ফুলে উঠবে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর ফুলকো ফুলকো পুরি তৈরি হয়ে গেছে। দুদিকটা একটু লালচে করে আমি ভেজে নেব, যেহেতু এগুলো পুরি একটু লালচে হলেই দেখতে বা খেতে ভালো লাগে, তাই জন্য আমি এটাকে লালচে করে ভেজে নিচ্ছি। দুপিটটা সমান লালচে করে ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে তুলে নিচ্ছি। এভাবেই আমি সবকটা পুরি ভেজে নেব। দেখুন পরের পুরিটাও আমি এখানে দিয়ে দিয়েছি তেলের মধ্যে, সেটাও কিন্তু খুব সুন্দরভাবে তেলের মধ্যে ভেসে উঠেছে এবং অল্প একটুখানি ছাঁচা দিয়ে চাপ দিলে এটাও কিন্তু ফুলে উঠেছে। আমি এইভাবেই সবকটা পুরি ভেজে নিচ্ছি। পুরিগুলো ভাজা হয়ে গেলে আমি এগুলোকে এবার সার্ভ করে দেব। আশা করছি আজকের এই ডালের পুরি আর আলুর তরকারি রেসিপি আপনাদের ভালো লেগেছে। সকাল বা সন্ধ্যের জল খাবারে এরকম ফুলকো ফুলকো পুরি আর আলুর তরকারি বানিয়ে ফেলতে পারেন অনায়াসে। খুব সহজে এবং চটজলদি এটা বানানো হয়ে যায়। আর এই আলু তরকারিটা কিন্তু অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবে, খেতে অসাধারণ লাগে। যদি এই রেসিপি দুটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন বন্ধুদের মাঝে, আর কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লেগেছে। আর যদি আমার চ্যানেলটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব, যাতে নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে পরের নতুন রান্না নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।